নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে আমি থাম্বনেলে লিখেছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ গুরু দৃষ্টিতে এই চারটি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। অর্থাৎ গুরুর দৃষ্টি চার রাশির কিন্তু ঘুমন্ত ভাগ্য জেগে উঠবেই উঠবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয়, সে সে ভাব গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ এই যে চারটি রাশির কথা আমি বলতে চলেছি, অর্থাৎ এই যে দেবগুরু বক্রী হয়েছে এবং এই 18 অক্টোবর পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করবে কুম্ভ রাশিতে, চারটি রাশির ক্ষেত্রে ঘুমন্ত ভাগ্য কিন্তু জাগতে চলেছে। কোন কোন দিক থেকে এই চারটি রাশি বেনিফিটেড হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার জন্য, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভেরি ইম্পর্টেন্ট, মোটো রাশির নাম শুনে বেরিয়ে যাবেন এমন না, এটা আগে বুঝবেন কি বিষয়ে আমি বলছি, কি কারণে বলছি, এটা কোনো হাওয়াতে কথা নয়। একটা কথা বারবার আবারও বলি, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে যে দৃষ্টি ও ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির থার্ড হাউসে অবস্থান করছে এই বৃহস্পতি এবং আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি, প্রথম কথা হচ্ছে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। প্রথম জিনিস, পার্টনারশিপ বিজনেস থেকে লাভ, ব্যবসা থেকে সফলতা, দাম্পত্য সুখ, বিবাহের জায়গায় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ এই যে বৃহস্পতি বক্রী, বক্রী বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবমভাবে ভাগ্যদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা আপনাদের বাড়িয়ে তুলবে, অর্থাৎ এ সময় আপনাদের গভর্নমেন্ট সার্ভিস কিন্তু আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির একাদশভাবে, অর্থাৎ সফলতা, একটা সাকসেসফুল ম্যান হতে চলেছে, ব্যবসা থেকে কেরিয়ার থেকে সব দিক থেকে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের কিন্তু সৌভাগ্য আনতে চলেছে। এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, গভর্নমেন্ট কাজের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এ সময় ভালো রেজাল্ট পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি, দেখুন এই জায়গাটা কী হচ্ছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা দিবে এবং এর পাশাপাশি আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা আপনাদের ভালো, শরীরগত দিকটা ভালো, শুভ বিবাহ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির কিন্তু সুযোগ কিন্তু আসবে। এবং এই যে মঙ্গলও চলে আসছে আপনাদের রাশিতে 19-20 জুলাই থেকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু গুরু এবং মঙ্গলের দৃষ্টি শুভ কিন্তু একটা যোগ কিন্তু তৈরি করবে এবং আপনার বড় ভাইদের সঙ্গে সম্পর্কে উন্নতি, দাম্পত্য সুখ এবং লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে, সন্তানের সুখ আপনাদের আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টিতে সিংহ রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, শেয়ার মার্কেট থেকে লাভ এই সময় কিন্তু পাবে এবং ব্যবসার ক্ষেত্রে, দৈনিক রোজগারের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের একাদশভাবে বৃহস্পতি এবং আপনাদের রাশির সপ্তমভাবে দৃষ্টি, আপনাদের রাশির পঞ্চমভাবে দৃষ্টি, দেখুন পঞ্চমভাবে আপনাদের শেয়ার মার্কেট, আকস্মিক ধন প্রাপ্তি, সন্তান সুখ, এডুকেশান, গোল্ড থেকে চাঁদি থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, অর্থাৎ প্রফিট আপনারা কিন্তু এ সময় পাবেন, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে। এবং সরাসরি মঙ্গল এখানে আপনার রাশির অধিপতি মঙ্গল চলে আসছে আপনার 20 জুলাই থেকে, আরও কিন্তু
দারুণ ডেভেলপমেন্ট কিন্তু মেসেজ হবে। গুরু এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় শুভ কিন্তু একটা যোগ সৃষ্টি করছে এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে। দৈনিক রোজগারের জায়গা নিয়ে ভালো হবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক থাকছে এবং এই সময় আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, আচ্ছা অর্থাৎ আপনি কোনো জ্ঞানের কাজ করেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা শুভফল পাবেন এই বৃহস্পতি বক্রী হওয়াতে। মেষ রাশি কিন্তু ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে। এর পরের যে রাশির কথা, চার নম্বর যে রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সরাসরি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি, আপনাদের সপ্তমভাবে দৃষ্টি, অর্থাৎ এই জায়গাটা কী হবে, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণমাত্রায় পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটাকে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে এই সময়, কর্মের সুযোগ আপনাদের বাড়িয়ে তুলবে, বিদেশ থেকে আপনাদের লাভ এই সময় দিবে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে প্রফিট, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ, শুভ বিবাহের সম্ভাবনা নির্দেশ করছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে এবং বেশ কিছু অপরচুনিটি সুযোগ আপনি কুম্ভ রাশি মানুষ আপনি কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ কেরিয়ারের দিকটা যারা দীর্ঘদিন ধরে কর্মের প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির জায়গাটা, শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকখানি অংশে ভালো কিন্তু হতে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, চারটি রাশি দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়াতে যে দৃষ্টি তার শুভ দৃষ্টিতে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে এই চার রাশি, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হবে এবং দাম্পত্য সুখ এবং বিবাহের জায়গায় কিন্তু খুব ভালো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং দৈনিক রোজগার আপনাদের বাড়বে, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এই ছিল এই যে চারটি রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশি, আপনার মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই চারটি রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি গুরুর দৃষ্টিতে ঘুমন্ত ভাগ্য কিন্তু জাগতে চলেছে। তবে আপনার রাশিচক্রে দেখতে হবে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে, বৃহস্পতির ডিগ্রিগত দিক থেকে বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার কোন ভাবের অধিপতি বৃহস্পতি এবং কোন ভাবে অবস্থান করছে, কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে কি না, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। তবে কিন্তু পিঙ্ক পয়েন্ট পেরিকশান এটা হচ্ছে সার্বিক নির্ণয়, অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই ফলাদেশ দিলাম। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই যে চার চারটি রাশির কথা বললাম, এই সময় যদি আপনারা বিশেষ করে 20 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ বর্তমান সময় তার থেকেও বেশি লাভ পাবেন 20 জুলাইয়ের পর থেকে, কিন্তু আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা, গুরু এবং মঙ্গলের দৃষ্টি শুভযোগ কিন্তু আপনাদের তৈরি করবে এই চার চারটি রাশি। এবং এক কথায় হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে এই চার রাশি এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে আছে বা যারা চাকরির ক্ষেত্রে প্রমোশন চাইছেন, চাকরির ক্ষেত্রে পদোন্নতি চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু হবে চাকরি পাওয়ার জায়গা। যারা দীর্ঘদিন ধরে ফ্রেশার্স আছেন, যারা চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু এই সময় কিন্তু কর্মের একটা যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা ট্রান্সফার চাইছেন এই সময় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই যে গুরুর যে দৃষ্টি, আমি আবারও বলছি বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে যে ভাবগুলো দৃষ্টি দেয় সেই সেই ভাবগুলো কিন্তু লাভের জায়গা তৈরি করে, অর্থাৎ যে ভাবের প্রতিষ্ঠিত দিবে সে ভাবের কারকতা বাড়িয়ে তুলবে, ধনভাবে দৃষ্টিতে ধনভাবে কারকতা বাড়িয়ে তুলবে, আপনার ব্যবসার জায়গায় দৃষ্টিতে ব্যবসার জায়গা আপনার বাড়িয়ে তুলবে, আপনার কর্মভাবের দৃষ্টিতে কর্মের দিকটা আপনার বাড়িয়ে তুলবে, ভাগ্যের উপর দৃষ্টিতে ভাগ্যভাব আপনাদের কিন্তু শুভ হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বললাম। ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, সময় মতো আমি রিপ্লাই দেওয়ার
চেষ্টা করব। সকলে ভালো থাকুন, নমস্কার।